যে পোস্টে এমন পোস্ট করা হয়েছে যেটা মুসলিম সমাজের ভাবাবেগে, মুসলিম ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে চরম আঘাত হয়েছে, চরম বিদ্বেষমূলক পোস্ট। পোস্ট হয়েছে মীনাক্ষী মুখার্জি নামে আইডি থেকে। এখন এটা ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জির অরিজিনাল আইডি কি ফেক আইডি, তদন্ত সাপেক্ষ। আমি সর্বপ্রথম পুলিশের কাছে অনুরোধ করব, ওই যে পোস্ট যে আইডি থেকে পোস্ট হয়েছে সে পোস্টের মালিক কে, অনার কে বা কে পোস্ট করেছে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবার থেকে যাচ্ছে মীনাক্ষী মুখার্জির অরিজিনাল আইডি না ফেক আইডি। মীনাক্ষী মুখার্জি একটা আইডি থেকে পোস্ট করেছে দেখতে পেলাম, যেখানে তিনি উল্লেখ করেছেন তার উল্লেখ মতে এই আইডিটি তার ফেক আইডি। তবে একটা মীনাক্ষী মুখার্জির কাছে আমার একটা বার্তা, ধরি মাছ নাচি পানি এরকম ভাবে করবেন না। আপনার কাছে আমার অনুরোধ যে আপনার নাম দিয়ে একাধিক পোস্ট হচ্ছে ওই আইডি থেকে, সেই আইডির বিরুদ্ধে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। এবং যেভাবে মুসলিম সমাজের মধ্যে, মুসলিমদের মধ্যে এই ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে দিয়ে তাদের মনে আঘাত দেওয়া হচ্ছে, সেই বিষয়েও আপনি একজন নেত্রী হিসাবে এর ব্যবস্থা গ্রহণ করবেন, আইনের সহায়তা নেবেন। আমি এই পোস্ট দেখার সাথে সাথে সিপিএম এর সর্বোচ্চ যিনি নেতা আছেন ওয়েস্ট বেঙ্গলে, তার কাছে পোস্টের স্ক্রিনশট লিঙ্ক দিয়ে পাঠিয়েছি এবং এটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে আমার, সকাল থেকে দেখছি তৃণমূলের বন্ধুরা বিভিন্ন স্তরের নেতাকে তারা এই পোস্টার স্ক্রিনশট নিয়ে ব্যাপকভাবে মুসলিম চিন্তাকি পাওয়ার জন্য, মুসলিম সহানুভূতি পাওয়ার জন্য এটাকে শেয়ার করছে আর বড় বড় করে লেখা না পাচ্ছে। আমার প্রশ্ন সেই তৃণমূল বন্ধুদের কাছে যে আপনারা এই পোস্টার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন থানাতে, অবশ্যই যে পোস্ট হচ্ছে মুসলিম বিদ্বেষী, এই পোস্টের মাধ্যমে দুটো গোষ্ঠীর মধ্যে মতনৈক্য তৈরি হতে পারে, হিংসা হতে পারে, ভাইলেন্স হতে পারে, এই পোস্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনারা কি থানায় অভিযোগ করেছেন, না শুধুমাত্র ফেসবুকে মুসলিম সিম্পাথি পাওয়ার জন্য, মুসলিমদেরকে কাছে টানার জন্য, সুড়সুড়ি দেওয়ার জন্য শেয়ার করছেন? না তো দ্বিতীয় কথা, তৃণমূল নেতাদের কথা ছাড়া তো এখন থানায় এফআইআর হচ্ছে না, তো পুলিশের পক্ষ থেকে কি সুমোটো হয়েছে বা আপনারা কি পুলিশকে বলেছেন সুমোটো করতে? আমি আশা করব পুলিশের পক্ষ থেকে এই যে চরম মুসলিম বিদ্বেষী যে পোস্ট হয়েছে তার বিরুদ্ধে, এই পোস্টের যা আইডিয়া তার বিরুদ্ধে সুমোটো হোক, কেস হোক, তাহলে সত্যতা জানা যাবে। এটা অরিজিনাল আইডি কি ফেক আইডি, তদন্ত সাপেক্ষ। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এটা ফেক আইডি, কিন্তু কে বা কোন উদ্দেশ্য নিয়ে এই আইডি থেকে এই ধরনের পোস্ট করছে সেটাও খুঁজে বার করতে হবে, এবং সেটা খুঁজে বার করার দায়িত্ব পুলিশকে নিতে হবে। আমি নওশাদ সিদ্দিকী, আমি এই পোস্ট দেখার সাথে সাথে আমার অফিসকে জানিয়েছি, আমার অফিস এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য তাদের নির্দেশ দিয়েছি, আমরা অভিযোগ দায়ের করছি। আমরা চাই না এই ধরনের পোস্টকে তারা তৈরি করে বন্যে বন্যে যাতে যাতে একটা মতনৈক্য তৈরি হোক। তৃণমূলের এক নেতার ছবি দিয়ে তাকে সামনে রেখে যেভাবে পোস্টটা তৈরি হচ্ছে, মুসলিম ভাবাবেগে চরমভাবে আঘাত লেগেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি পরিশেষে একটাই কথা বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে এখন বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে, এই বাইনারির ফাঁদে পা দেবেন না। পোস্ট আপনি দেখতে পাচ্ছেন আজকে মুসলিম সমাজকে আঘাত দিয়ে করেছে, কালকে ভিন্ন সমাজকে আঘাত দিয়ে পোস্ট করতে পারে। আর তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই ধরনের পোস্ট পেয়ে ঠান্ডা মাথায় কাজ করবেন, কেউ উত্তেজিত হবেন না। সর্বপ্রথম আপনাদের কাজ করা উচিত এই পোস্টের স্ক্রিনশট আর যে আইডি থেকে পোস্ট হয়েছে সে আইডির লিঙ্ক নিয়ে আপনার লোকাল থানাতে